الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جابتي الحمد صلى الله عليه وسلم الجنة যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজান মুবারকের দ্বিতীয় জুমাতে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাত পেশ করছি যিনি আমাদেরকে রমজান ফজিলত ফজিলত বরকত মাগফিরাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বলেই আজকে আমরা দুনিয়ার যাবতীয় লোক সব কিছুকে ভুলে পানাহার ও কামাচার থেকে বিরত হয়ে পুরনো এক মাসব্যাপী সিয়াম সাধনায় রত আছি এবং শুধুমাত্র সওয়াবের নিয়তে আল্লাহ পাকের হুকুম পালন করছি। সেই মহান নবী, মহান বিপ্লবের মহানায়ক, পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ পাক মানব জাতিকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। তোমাদেরকে আমরা বিভিন্ন গোত্রে সম্প্রদায় বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। মনে রেখো, তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক আল্লাহ আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং ভেতরভাবে সব খবর রাখেন। ছোট্ট একটি আয়াত খণ্ড সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে মানব জাতির সামনে আল্লাহ ইসলামের মহান আদর্শ তুলে ধরেছেন। সমস্ত মানুষ আদম ও হাওয়ার সৃষ্টি, সবার দেহে আদম হওয়ার রক্ত প্রবাহিত, কিন্তু সকল মানুষ সমান নয়। সকল মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যারা আত্মসমর্পণ করেছে তারাই হয়েছে যারা বিশ্বাসী। যারা পরকালে বিশ্বাস করেনি
তারা আল্লাহ পাকের বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত নয়। সকল মানুষ ভাই ভাই, এটা যেমন পরিচিত এবং অবিতর্কিত একটি সত্য কথা, ঠিক এরপরেই আসতেছে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদের বক্তব্য। আল্লাহকে ভয় করো যথাযোগ্য ভয়, অবশ্যই অবশ্যই তোমার মরণা মুসলিম না হয়। এখানে মানুষ থেকে মুসলিম পৃথক হয়ে গেল, রক্তের দিক দিয়ে আমরা সবাই মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই আমরা মানুষ। অত প্রত্যেক মানুষের দুঃখে আমরা ব্যথিত হব, মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। মানুষ হিসেবে সবাই মানবিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে প্রত্যেক মানুষের কাছে। এরপরেই বলা হচ্ছে যারা আল্লাহর বিধানের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে তাদের সম্পর্কে আল্লাহ বলতে, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু পুরোপুরি মুসলিম নাহি কুমুর মরতে নিষেধ করছেন, অথচ মারানোর ভায়ের মতো মালিক তো আল্লাহ। এর ব্যাখ্যাটা নিজেরা বিবেক দিয়ে বুঝে নেন যে তুমি মৃত্যুর আগে খুব মুসলিম হয়ে মর, ইমান ঘোষণা করা খুব সহজ, কালেমা শাহাদাত ধরলে ইমানের গণ্ডিতে প্রবেশ করা যায়, কিন্তু আল্লাহ পাকের বিধান সম্পর্ক পুরোপুরিভাবে মেনে চলতে গেলে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। আর সেই বাস্তবতার সম্মুখীন হতে গিয়েই কোনো নবী রসুল নিজের সম্প্রদায় টিকতে পারে না, আমাদের নবীও নিজের কোরআনের বংশের মধ্যে টিকতে পারে না, শুধু আল্লাহ বিধানের কাছে আত্মসমর্পণ করতে গিয়ে। আবু বকর সিদ্দিক বলছেন, হে নবী, হঠাৎ এত দ্রুত আপনার চোখ পেকে যাচ্ছে কেন? উনি বললেন, আবু বকর, আমার চুল পেকে যাচ্ছে সুরে উট এর একটি আয়াতের কারণ। আল্লাহ পাক বলছেন, স্টাফেন তুমি দৃঢ় থাকো, ইয়া আইবান নবী, হে নবী তুমি তোমার রবের হুকুমের উপরে স্তামত রাখো, দৃঢ় থাকো। এই দৃঢ় থাকাটা খুব কঠিন, থাকতে গিয়েই আমার করে আমার দুশ্চিন্তায় শরীর ভেঙে যাচ্ছে, দ্রুত চুল পেকে যাচ্ছে। আবু বকরের বয়স আর লক্ষের বয়স খুব কাছাকাছি ছিল, এখানে গিয়ে আমাদের মানব জাতির সঙ্গে পার্থক্য সূচিত হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয় আবার বুঝতে। এরপরে মুসলিমের মধ্যে যখন শিল্প বিদাত শুরু হয়ে গেল, তখন সেখানে আল্লাহ পাকের ওই বিধানটি আমাদের সামনে চলে আসে। কোনো অবস্থাতেই যে মুসলিম না হয়ে মরো না, এটা কঠিন কথা। সাহাবায়ে কেরাম রুড়ু বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন, আল্লাহ রাসূলের জীবন দশাতেও হয়েছিল, তার হাতে বায়াত্তর মুসলমান হয়েছে, পিছনে 75 সালাত আদায় করেছে। আব্দুল্লাহ উবাই তিনি হয়ে গেলেন মোনাফেকদের সর্দার, কয়েকবার ওমর ফারুক তরবারি দিয়েছেন, দাম ইয়া রসুল্লাহ আব্দুল হাদাল মোনাফেক, হেল্লা রসুল আমাকে ছেড়ে দিন, আমি মোনাফেকদের বরদান নিয়ে দিই। আল্লাহ রসুল বললেন, না, ও তো কলমা করেছে, মনসাল্লাহ সলাতানা অস্তাকলা কেবলাতানা ও আকালা জবিলাতানা তবুও বুঝলেন যে আমাদের সদস্য আদায় করে আমাদের কেবলাকে মেনে চলে, আমাদের জবাই করা প্রাণী খায় সে মুসলমান, অতএব বাহ্যিক অনুযায়ী সে মুসলমান, তাকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। এখানেই কিন্তু মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেল আল্লাহ নবীর জামানাতে, এবং তার জামানাতেও অনেক মুসলমান মোরতাদ হয়ে গেছে। সেইখানে গিয়ে আল্লাহ রসুল বললেন, দেখো আব্দুল আবুল মাসউদ এই হাদিসটা এভাবে সহি মুসলিমে দেওয়া হয়, বাদা ইসলাম গরিবান সহি উদু কামা বাদা পাতু বলে গোরাবা,
ইসলাম এসেছিল নিঃসঙ্গভাবে গুরুদর মানুষের মাধ্যমে, আবার সেই গুরুদর মানুষের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে। কতভাবে গর্ব জান্নাতের সুসংবাদ সেই অল্প সংখ্যক লোকদের জন্য। কলে বন্ধন গিয়া রাসুল আল্লাহ, তারা বললেন হল রাসুল, তারা তারা তিনি জবাব দিলেন আল্লাহ দিনা যখন মানুষ বিপর্যস্ত হয়ে যাবে, আকিদা আমল বিনষ্ট হয়ে যাবে, তখন যারা তাদেরকে ইসলাহ করার চেষ্টা করবে, সংস্কার করার চেষ্টা করবে, সংশোধনের চেষ্টা করবে, তারাই হল সেই গোলাপ নিঃসঙ্গ মানুষ। রহমান খাদালাম বিজয়ী থাকবে, তাদেরকে মানুষ ছেড়ে যাবে, কিন্তু প্রত্যেককারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে। ইতিমধ্যে কিয়ামত এসে যাবে, অথচ তারা ওইভাবে রয়ে যাবে। আল্লাহ এই ভবিষ্যৎবাণী প্রমাণ করে অধিকাংশ লোকই সুন্নাতের দূরে থাকে, অল্প সংখ্যক লোক এর উপরে টিকে থাকে। প্রশ্ন করা হল যুগশ্রেষ্ঠ হাদিস 10 লক্ষ হাদিসের হাদিস ইমাম আহমদ বিন হাম্বলকে, ইমাম বুখারীর উস্তাদ ইবনে মাঈনকে, যাদের উপরে কোনো মহাদেশ আগে জন্ম নেয়নি, নিজেও না, তারা পরিষ্কার বলে দিয়েছে ইল্লাম এখনো আহলে হাদিস তারা ঘাদি মানব, তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না তারা কার। যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিয়ে আমল করে তারাই হলো সেই তো। ইমাম শাফির রহমতুল্লাহ সামনে যখন তারা আহলে হাদিস যেতেন, তিনি বলতেন কাহানি রায় রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়্যান, আমি যখন আমার সামনে আমার রসুলকে জীবন্ত দেখতে পাচ্ছি, তোমার এতই সম্মান তো দেওয়া। ইমাম ইবনে তাইমিয়া বলছেন আহলে হাদিস কি আহলে ইসলাম, আহলে ইসলাম কি আহলে বিলম। পৃথিবীতে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা কারণ তার হাদিস আর কিছুই জানে না। আর বলছেন মান কানা ইয়াদু খিবরা ফাআলামু আন্না ফি যালিকা মাযহাবুন কদীমুন ক্বাবলা আন ইয়াখলুক আল্লাহু আবা হানিফাতা ওয়া শাফিয়া ওয়া হামাদা ওয়া মালিকা হুয়া মাযহাবুস সাহাবা আল্লাযিনা তালাক্বাউহু মিন নাবিয়্যিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে পাঠক, পৃথিবীতে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জামের বহু পূর্বে মাযহাবুল কদীম প্রাচীন মাযহাব ছিল, যারা তাদেরকে বলে সাহাবি এবং যারা সরাসরি তাদের শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে দীন শিখেছে, কীভাবে কোন অবস্থায় দিন হাজির হয়েছে তারাই ভালো করে জানে। তোমরা তাদের অনুসরণ করো। আমার মনে আউফ থেকে হাদিসটি এসেছে অন্যভাবে গোরাবার ব্যাখ্যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ দিন লেহু নামা আসলে না শুনে বা দিন সুন্নতি, যারা ইসলাম করে আমার মৃত্যুর পরে আমার সুন্নত করে যখন বিপর্যস্ত হয়ে যাবে তখন সে সুন্নত করে যারা পুনরায় সুন্নতগুলিকে যারা সংস্কার করবে ইসলাম করবে তারাই হলো তারা। হাদিসটি সনদটাই হলো মর্ম সঠিক। একই হাদিস এসেছে হজরতের আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, সেখানে আল্লাহ রাসূল বলেছেন ওম উনাসুন সালেহুন কালিলুন ফি উনাসিন সুইন কাসীর, তারা হলো ওইসব মানুষ যারা অল্প সংখ্যক হবে অধিক সংখ্যক মানুষের মধ্যে
যখন সূর্য উদিত হচ্ছিল তিনি আমাদেরকে বললেন, দেখো এরা তিনি আমাদের কমন যেমন সূর্যের আলো চারিদিকে বিচ্ছুরিত হয় অনুরূপ হবে। এই খবর শুনেই অবকাশের দিক বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, আর না মেনে হোক, আমরা কি তাদের মধ্যে নই? জবাবে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাদের সাথে মহাজে তিনটি আলোচনা করা শুনলেন, এখান থেকে আপনি নিজে নিজে চিন্তা করুন আপনি কোন দিকে যাবেন। আমরা মানুষ, এটা আমাদের মানবিক পরিচয়, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে দুটি বস্তু, যতদিন তোমার সাথে বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, সেটি আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে এই ওসিয়াত আমাদের সবাইকে বলে দেয় যে আমাদেরকে জীবনের সব কিছুকে মুখ ফিরিয়ে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। কারণ যদি মন তার জাল হাদিস রসুলের হাদিস নাও, ওগুলো আমাদের তৈরি করে আমাদের ঢুকা হাদিস বলতে সহিহ হাদিস, যারা এর দুটি বস্তুর অনুসারী হবে তারাই হচ্ছে হানুন হাদিস, অর্থ হাদিসের অনুসারী। কোরআনকেও হাদিস বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আহসানাল হাদিস, আল্লাহ রাব সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, নিঃসন্দেহে সেটি কোরআন। প্রতি জুমাতে সকল খতিব এটা পড়ে থাকেন, ফাইনা খায়রুল হাদিস কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আরবিতে আমরা বুঝতে পারি না, কিন্তু হাদিস যখনই বলবেন আপনি অবশ্যই ওটা আল্লাহর বাণী এবং রসুলের বাণী দুটাকে হাদিস বলা হয়। সাংঘাতিকভাবে ইবনে মাসউদের উপরে এমনকি রাগে দুঃখে তার বাড়িতে চলে গেছে, ইবনে মাসউদ তুমি একে মহিলাদের লানত করো, কেন লানত করবো? যে সমস্ত মহিলারা সাদা চুল উঠিয়ে কালো করে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, যারা হাতে উল্কি দেয় সৌন্দর্য বৃদ্ধির জন্য, এদেরকে তুমি লানত করেছ? এর মসুদ করলেন, বলার পরে বলে আপনি কি কোরআন পড়েছেন? কোরআন পড়া মানে কি? আমি তো কোরআনের হাতে কোরআনের শুরুতে শেষ পর্যন্ত অভ্যস্ত, কোথাও আমি এরকম কোনো কোরআন আয়াত পাই নাই যে উল্কি দিলে মাথার চুল উঠালে সাদা চুল উঠে কালো করলে বা ভুল কেটে শুরু করলে তো আল্লাহ তাকে লানত করেছেন, যেমন তো কোনো আয়াত আমি পাইনি। ইবনে মাসউদ বললেন, হে উমাইয়া আপু, নজরছেন আমাকে ক্রুদ্ধ করবেন না, আপনি সূরা হাশরের 7 নম্বর আয়াতে এই অংশটি পড়েছেন কি? আমার আয়াতুম রাসূলুল ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমার রাসূল যা নির্দেশ দেন তাই তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। হ্যাঁ, এটা তো করেছি, সেই রাসূলকে বলেছেন তিনি তো দানত করেছেন বলে তো আমি দানত করেছি,
তখন উম্মে আয়মন বললেন, হে ইবনে মাসউদ, আমি ভুল স্বীকার করছি, তোমার তো জ্ঞান তো আমার নাই। বলল, সুবহানাল্লাহ, এটাই হলো কোরআন হাদিস মানার লক্ষ্য। যে কাজে কোরআন হাদিসের নির্দেশ আছে সেটা আপনি করবেন, নিষেধ আছে সেটা করবেন। আপনার তোমাদের ব্যাখ্যা আপনাকে বলেছেন আপনি জাতীয় দেন, অর্থাৎ কোরআন, কিন্তু না আপনার অর্থ আমার রকম, কারণ এরপরে এসেছে আমার নাহাকু, নাহাকুমের বিপরীত হয় আমার রকম। যারা এখানে আলেম আছেন তারা বিষয়টা বুঝতে চেষ্টা করবে। আমার আতাত অর্থ অনেকেই বলেন কোরআন, তার মাধ্যমে কোরআন পাঠিয়েছেন, তিনি যা দেন, কিন্তু এরপরে এসছে কিন্তু আমার নাহাকু, যিনি তা নিষেধ করেন, নিষেধের বিপরীত কি আদেশ নয়? অর্থাৎ যারা তফসির লেখেন তাদের একটা হিসাব করে লেখা উচিত, আর তাতে অর্থ আমার উপর, তিনি যা তোমাদের নির্দেশ দেন তোমার সেটা গ্রহণ করো, নিষেধ করেন তোমার সেটা বর্জন করো, কারণ তিনি কোনো কথা আল্লাহর হুকুম ছাড়া বলতেন না। অমায়ন্ত্র কোহেন হওয়া ইন হিল্লা ওয়াহা, তিনি নিজের ইচ্ছা খেয়াল খুশি হলে কোনো কথা বলতেন না, যেটা বলতেন আল্লাহর প্রকৃত হুই নারী হওয়ার পরেই বলতেন। একদিন কুরাইশ নেতারা বললো, হে আমার বিনাশ, কী ব্যাপার, তুমি সব কিছু লেখো, তোমাদের কেমন রবি আমাকে পায়খানা পেশাব থেকে করতে তাও আমাকে শেখাবে? হাত তার খেরা পায়খানা পেশাব বেদনাটাও শেখায় তোমাদের রবি? তো সাহাবী জবাব দিচ্ছে, হ্যাঁ আমাদের রবি আমাদের পায়খানা পেশাব করাও শেখায়। তিনি বলছেন, যখন তোমরা পায়খানা পেশাবে বসবে তারা কাস্তা করলে কিন্তু তোমরা কাস্তা বেরোহা, তোমরা কেউ না সামনে বা পিছন করে পায়খানা পেশায় বসবো না। হ্যাঁ, যদি টয়লেটের মধ্যে হয় সে কথা সকল, তোমাদের রবি এত ছোট করে বিষয়ও শেখায়। হ্যাঁ, আমাদের রবি ছোট করে বিষয়ও শেখায়। এটা দিয়েই প্রমাণিত হয় ইসলাম এমন একটা দিন যা মানুষের মাথার চোখ থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু বিষয়ে শিক্ষা দেয়। তারা এগুলো পুরোপুরি মেনে চলার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ তারা পূর্ণ মুসলিম, এবং তাদের এই বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস, তা কোরআন হাদিসের অনুসারী, এটা পৃথক কোনো ভুল পক্ষিপুলের নাম নয়। যে কোনো মুসলিম প্রকৃতি মধ্যে কোরআন হাদিস মেনে চলবেন নিঃসন্দেহে তিনি আহলুল হাদিস। মুসলমানদের মধ্যে বিভক্তি কি দেখা দেয়নি? মুসলমানদের মধ্যে রসুলের দেওয়ানাতি নিফাক শুরু হয়েছে আপনার নিঃসন্দেহে, এমনকি আশ্চর্যের বিষয় তবু যুদ্ধদের যেমন তিনি ফিরিয়ে দেন। মদিনার মোনাফেকের বলেছিল, রোম সম্রাট হামলা করেছে 30,000 সৈন্য নিয়ে, আর তোমার এই রসুল যাতে পেটে বাঁধা বাঁধা খাওয়া নেই দাওয়া নেই, এ যাচ্ছে সেখান দিয়ে তাদের সঙ্গে লড়াই করতে। যারা এগুলো সাহাবি এক থেকে খেজুরে নিলাম করলেন জেহাদের ফান্ডে, আল্লাহ রসুল সে জেহাদের ফান্ডের দেওয়া এক থেকে খেজুর সবার উপরে তিনি ফেলে দিলেন এবং বললেন, দেখো এই গরিবের দানকারী সম্পর্কে আল্লাহ কাছে কবুল হয়ে গেল। তিনি সাধারণ মানুষের কত কি প্রয়োজন, অথচ মাত্র এক তোলে খেজুর মূল্য বেশি হয়, কারণ যে অন্তর তিনি সে দিয়েছে কেমন অন্তর, লোকটি বলছে যে অন্তর রসুল আমি তেমন ভাবে পানি শুচ্ছি, সকালবেলা এক তোলে খেজুর পায় মজুরি হিসাবে, এই খেজুরটা নিয়ে বাড়াতে গিয়ে আমার সন্তানের বাচ্চারা খায়। আজকে মনে করলাম আমার রসুল জিহাদে চলে যাচ্ছেন, যদি আমি আজকে না দিতে পারি তাহলে আমার ভাগ্যে আর জিহাদের ফান্ডে দান করার সুযোগ হবে না। বাচ্চারা খাক বা না খাক, জিহাদের ফান্ডে দান করে আমার আমল ঠিক করতে হবে এবং তাদেরকে অন্যভাবে ব্যবস্থা করবো, এজন্য দান করেছি। ওই কৃষকের দান করার এক থেকে খেজুরের তুলনা কি অন্যদের সঙ্গে হতে পারে? তার মহব্বত কত কত গভীর। এবার আসুন আর একদল মানুষ, তারা মুসলমান, তার ঘরে ঘরে যে যে বলছে খবরদার রসুলের সঙ্গে তোমার জিও না, কারণ তৎকালীন বিশ্বের পরাশক্তি রোগ সম্রাট আসতেছেন 30,000 কুরুদিনে সুসজ্জিত সুপ্রশিক্ষিত বাহিনী নিয়ে মদিনাকে তিনি একদম নিশ্চিন্ন করে দিলেন। মদিনার টোটাল লোকসংখ্যা মাত্র 3,000, তিনি আসছে 30,000 লোক নিয়ে, তোমাদের অস্তিত্বই থাকবে, আর তার সামনে যাচ্ছে লড়াই করতে খেজুর দিয়ে, পাগল নাকি, ওরা খেজুর দিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। মনাকপরা ঘরে ঘরে গিয়ে যে মুসলমানদেরকে বিব্রত করার চেষ্টা করলো, আর একদল লোক তৈরি হল বা কাউ, তারা কাঁদতে শুরু করলো,
তারা এসে বলে হামদার রসুল আমরা যেতে চাই জেহাদে, আমাদের উটের ব্যবস্থা করেন, বাহনের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল বলেন বাবা আমি বাহন পাবো না, এই 1000 মাইল যেতে হবে প্রচণ্ড গরমে, সেখানে সবাই উট ঘোড়া দান করেছে, কিন্তু যা হয়েছে তাতে একটা উটের উপরে 18 জন লোক আরোহণ করতে পারে, বাড়ি 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 বাড়ি, যার বাড়ি আসবে সে হাঁটবে, তার বাড়ি আসলে উল্টে একজন নামবে, আমিও তার মধ্যে একজন, তোমাকে বাবা কোথায়। তারা যেহেতু যেতে পারলো না, তারা কাঁদতে কাঁদতে যান শেষ বা খাওয়াও বলা হয় সিরতুল পড়ে দেখবেন তরুণ যুদ্ধের ইতিহাস। একই মুসলমান তারা 75 সালে রসুলের পিছনে পড়ে, অবশ্যই তারা মুসলমান, একদল মোনাফেক ডোর টু ডোর মতো খবরদার যেও না, আর একদল কিছুই নেই তাও দেখছে একচলে খেজুর সন্তানের মুখ থেকে ফেলে দিয়ে, আর একদল যেতে না পারার বেদনায় কাঁদতেছে। এই 3 দল লোকে সমান বেটে দেওয়া আল্লাহর কাছে প্রশ্নই উঠে না। আল্লাহ রসুল তবুক যুদ্ধে ফিরে আসছেন, ওই দেখা যায় মদিনা আনন্দের হাতে সত্যি বলে উঠে হাজি তারা হাজি মদিনা, এই তো আমার সেই মদিনা তৈবা, এই তো সেই মদিনা। মনে রেখে আমার সাহেবেরা এখানে তোমাদের একদল ভাই আছেন যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করেননি, কিন্তু তোমাদের মতেই পূর্ণ নেতৃ পেয়ে যাবে। সাহাবেরা বলেন হে আল্লাহর রাসূল, আমরা এত কষ্ট করে যুদ্ধ করে 1.5 মাসের সফর করে আসলাম, আর আমাদের কষ্টের তরুণী তারাও সমান মর্যাদা পাবে, তো আয়াত নাজিল হয়ে গেল। এরকম আল্লাহ কি বলছেন, তারা তোমাদের সঙ্গে দৈহিকভাবে ছিল না, তাদের অন্তর তোমাদের সঙ্গে ছিল, তোমাদের তোদের যাবতীয় প্রচেষ্টা তারা চালিয়েছে এবং তোমাদের জীবনে আল্লাহ কিছু প্রভাব করেছে, অর্থাৎ তোমাদের মতো নাকি তারাও পেয়ে যাবে। এই 3 গ্রুপ মুসলমান এবার যখন তিনি বিজয়ী বসে মদিনায় ফিরলেন, ওই মোনাফিকের দল সহ দৌড়িয়ে মদিনায় মসজিদে চলে আসছে, এসে এক এক অজুহাত দিচ্ছে, এই জন্য যেতে পারিনি, ওজাতের হিসাব বলা যায় না, সবার অজুহাত আছে। আল্লাহ সাল ঠিক আছে, যে যা অজুহাত দিচ্ছে আমি তো মানুষ, বিশ্বাস করলাম, আল্লাহ তোমাকে মাফ করবে যা। এই দৃশ্যটা মনে মনে রাখো, রসুলের জীবন দশা যদি এটা হয়, তার মৃত্যুর বাড়িতে হয়নি, এই 3 গ্রুপ লোক এখন নাই, বাঁচবেন কী করে? বাঁচতে গেলে আপনাকে আল্লাহ রসুলের ওসিয়াত মেনে চলতে হবে। বিহিমা তোমরা যদি দৃঢ়ভাবে আটকে থাকতে পারো কোরআন এবং হাদিসে, তাহলেই বাঁচবার, আমাদের সরাসরি জানো না কোনো বাঁচার উপায় নেই। এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা মুসলিম নিঃসন্দেহে, কিন্তু বৈশিষ্ট্যগতভাবে আমরা আহল হাদিস নিঃসন্দেহে। কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে জীবন দিতে প্রস্তুত, কিন্তু হাদিস ছাড়তে প্রস্তুত নয়, এই বৈশিষ্ট্যটাই তো আহল হাদিসের প্রধানতম বৈশিষ্ট্য। যুগে যুগে কোরআন হাদিসের মানার বিরুদ্ধে মুসলমানদের দাঁড়িয়ে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশের আহলুল হাদিস আন্দোলন স্বাধীন নয়, এখন পর্যন্ত এখানে সাহারি সমাজ আজান দেওয়ার সাহস আপনাদের হচ্ছে না। বালাগল গোলাবে কামালিহি দেখলাম সুন্দর গানের সুরে গলিতে গলিতে গান হলো, আজকে আমি নিজে শুনলাম, এটা কোন নবী তরিকা? নবী তরিকা তো একটাই, সেটা আজান। ফাতুল বারি পড়ে দেখুন বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ, আল্লামা ইবনে হাজার আসকালানি বলছেন সাহারি সমান আজান ছাড়া যা খুশি হয় সব খুশি বেলা, কিন্তু এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কারণ অধিকাংশ মানুষ ওটার অনুসারে যদি আপনি আজান দেন তারা ডিস্টার্ব করবে। 1 সপ্তাহ ধরে চলছে সিলেটে ওলামা পরিষদের নাম করে তারা চলে গেছে ডিসির কাছে, এসপির কাছে, আল্টিমেটাম দিয়েছে 72 ঘন্টা, আজকে আল্টিমেটাম শেষ হবে বলে দিয়েছে। এরা যুগ যুগ ধরে 1000 বছর ধরে 20 টাকা তারা নিয়ে পড়ে, এরা 8 টাকা শুরু করেছে, যুগ যুগ ধরে ইফতারে 3 মিনিট 5 মিনিট পরে ইফতারি করা, সূর্যাস্তের পরে এরা আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করছে। আরেকটা দল কি 3টা শর্ত দিয়েছে,
এরা মহিলাদেরকে মসজিদে নিয়ে এসেছে, মসজিদ নামাজ পড়তে দিয়ে দিল। এটাই যদি যুগ যুগ ধরে চলছে মহিলাদের না আনাটাই, অতএব সরকার যদি ব্যবস্থা না নেয় আমরা ব্যবস্থা নেব। তারা বলছে ইমাম পরিষদ সব তোদের পুষে চলছে রাজনীতি, কটা ইমাম লেখাপড়া দেয়। যাই হোক, ওগুলো যাচ্ছে না। যখন আমাদের কর্মীরা নির্দিষ্ট সাথে হাজির দেখিয়েছে, সাবেক দুই মেয়রের কাছে হাজির দেখিয়েছে, তো দুজন মেয়র এবং ডিসি সাহেব তিনজনে দুর্বল হয়ে গেছে। সে হাদিস আছে তো আমরা নিজেরাই জানতাম, কিন্তু জনমত ঠিক করতে গেলে তাদেরকে হয়তো দুর্বল করে ফেলবে। যেহেতু গণতন্ত্র নামে চলছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, মেজরিটি যেহেতু বিরাজ পথ, তারাও কিন্তু ইসলামের জন্য জীবন দিচ্ছে। হাইকোর্টের মূর্তি নামানোর সময় তারা কি মিশন মিটিং করেনি? সেদিকে আমার ঠিক আছে, কিন্তু যখনই বলা হচ্ছে বাবা হাদিসটা মানো, তখন সমস্যা কোথায়? তারা বলছেন আমরা একটা মজহাব মানি, আমাদের মজহাবের ইমামরা পীর সাহেবরা যদি মেনে যান তাহলে মানব, নইলে নয়। হাদিস মানার ক্ষেত্রে আহলুল হাদিসরা কোনো শর্ত দেয় না, অন্যেরা শর্ত দেয়। পার্থক্য এখানে এবং চলুন পিছন দিন চলে যাই। রাদি ইবনে হাতেম আন্নাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াকরা'ু সূরাতান তাওবা ইত্তাখাযু আহবারা ওয়া রুহবানা আরবাবা মিন দুনিল্লাহ ক্বাল ইয়া রাসূলুল্লাহ নাসনা না'বুদুহু। জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা সাইয়ুহিল্লুনা মা হাররামা ওয়া তুহাল্লিউনাহু ফাইয়ুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ওয়া তুহাররিমুনাহু ক্বালা বালা ক্বালা ফাতিলকা ইবাদাতুহুম রাওয়াহু তিরমিযী। আদি ইবনে হাতেম প্রখ্যাত খ্রিস্টান নেতা, হাতেম তাই নাম সবাই আপনারা জানেন। তার ছেলে আদি ইসলাম কবুল করার জন্য মদিনায় এলেন, উনি নিজেই তখন বড় নেতা খ্রিস্টানদের আলমদের নেতা তিনি। ঠিক সেই সময় আল্লাহ রসুল সুরা তওবা 31 নম্বর আয়াতটি পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পীর দরবেশদেরকে আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ। উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন হ্যাঁ আল্লাহ রসুল নাসনা না আবুদ, আমরা আমাদের আলেম বা দরবেশদেরকে ইবাদত করি না। জবাবে আল্লাহ রসুল বললেন আল্লাহ সাহিব আল্লাহ হারাম আল্লাহ যাদেরকে হারাম করেছেন তারা যদি সেটাকে হালাল করে তাহলে তোমরা সাধারণ মানুষ সেটাকে হালাল মনে করো না? ঠিক তোমরা যদি আল্লাহ যেটাকে হালাল করেছেন তারা যদি ওটাকে হারাম করে তোমরা যদি ওটাকে হারাম করো না? পালা পালা খালি এটা আমরা করে থাকি, পালা হতেলটা ইবাদত হুম আল্লাহ রসুল বলে ওটাই তোমাদের ইবাদত করা হলো। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ আব্বাস বলছেন لم يأمروهم أن يعبدوهم ولكن أطاعوهم في معصية الله فسماهم الله أربابا ترى تدل علم بل غرر تلك عبادة قلتنا كذو ترى جفن تدل كي الله بلو دي كنا فتوى دي تو تفن ترى شتين مني دي تو الله بيها تورة تبنا مانتنا شدرني الله بات تدل كي راو مشاري بولتش ايضا মুসলিম উম্মার জন্য এই হাদিসের মধ্যে শিক্ষণীয় বিষয় এই, আমরা আমাদের সমাজ নেতা রাজনৈতিক নেতা ধর্মীয় নেতা যেটা বলছেন সেটাকে মেনে নিচ্ছি না। আমরা কি একবার বলেছি যে কোরআন এবং সুন্নার বাইরে কিছুই মানব না? যখন আপনি নিজেকে আহলুল হাদিস বলবেন শুধুমাত্র রকম ইয়াদাইন করলেই কিন্তু আহলুল হাদিস হওয়া যাবে না, আপনার সার্বিক জীবনটা সে উন্নতি গড়ে তুলতে পারে। আকিদার ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতে তৌহিদ ছাড়া শিরকের সঙ্গে আপোষ করতে পারেন না। আপনি মসজিদে সালাত আদায় করবেন, আল্লাহর সামনে মাথা নত করছেন, সিজদা করছেন, পাশেই কবরে সিজদা করছেন, আপনার তৌহিদের সঙ্গে শিরক যোগ হয়ে যাচ্ছে না? যিনি কবরে থাকেন তিনি কি নিজেকে শুনতে পান না? কিছু তার কোনো উপকার বা ক্ষতি করতে পারেন পারেন? অথচ আপনি মুসলিম, শিরকের সঙ্গে আকোষ করা যাবে না। আপনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইয়া আল্লাহ বিহাক্কে অমুক, ঠিক যেমন বলেছিল ফেরাউনের জাদুঘররা বেইজ্জতে ফেরাউন, ফেরাউনের ইজ্জতের কসম লাগলে বান্না আজকে আমরা অবশ্যই বিজয়ী হব,
ফেরাউনের ইজ্জতের কসম তারা করেছিল, আমরা বেহককে অমুক 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 বসিলে আল্লাহর কাছে প্রার্থনা করছি, কোনো বসিলা লাগে না, আল্লাহর কাছে চাইতে গেলে কোনো বসিলার প্রয়োজন না। আপনি দাবি করছেন মুসলিম ঠিক অন্য করে আপনার রাজনীতির ক্ষেত্রে আপনি নিজের মন করে আইন মানুষের দ্বারা চাপিয়ে দিচ্ছেন, মানুষের মানুষের দাস বানাচ্ছেন, অথচ মানুষ কেবল আল্লাহর বিধান মানতে বাধ্য। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে আপনি মানুষের দাসত্ব করছেন, অর্থনৈতিক ক্ষেত্রে ইহুদি নেতারা দাসত্ব করছেন, ধর্মীয় ক্ষেত্রে আপনি ইমাম পীরের দাসত্ব করছেন, তা আপনি মুসলমান কোথায়? এইগুলো থেকে যদি নিজেকে বিরত রেখে কমপ্লিটলি আল্লাহর সামনে আত্মসমর্পণ করা যায়, তাহলে আপনি ইল্লা ওয়ান্ত মুসলিমুন আওতা ভুক্ত হতে পারবেন। অতএব শুধু মুসলিম বললেই যে আমার সব উদার হয়ে যাবে, না, আমাকে জান্নাত পেতে হবে, আমাকে গোড়াবাদের অন্তর্ভুক্ত হতে হবে, যারা অল্প সংখ্যক লোক তাদের অন্তর্ভুক্ত হতে হবে, মেজরিটি দল বেঁধে গিয়ে মনে জান্নাতে ঢোকালে হবে, ঢুকতে গেলেই তাকে গোড়াবাদ হওয়া লাগবে, অর্থাৎ কোনো অবস্থাতেই কোরআন এবং সহিহের বাইরে আপনি যেতে পারেন না। এই মৌলিক আদর্শ নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে মাত্র, কারো বলে আমাদের কোনো ক্ষতি নাই। এখানে একটা বিষয় মনে রাখুন, আমরা আজ থেকে যে হাদিসটা আসছে শেষ করতে পারিনি, মনে করবি আমরা, তিনি বলছেন মাই আসিহিম আকসার মিন মান ইউতিউহু, তাদের অবাধ্য লোকদের সংখ্যা বেশি হবে অনুগত লোকদের চাইতে। আজকে আমাদের দুর্দশা কি তাই নয়? যারা প্রকৃতভাবে ইমামদার আহলে হাদিস হয়েছেন তাদের শত্রু কিন্তু সবাই, যার শত্রু নেই সে বুঝতে হচ্ছে আহলে হাদিস না। এই বিষয়টি মনে রাখবে, আহলে আন্দোলন সাত করার জন্য রকম এদানি করে একদল এখানে ঢুকে পড়ছে, ওরে ভাবছে আমরা আহলে হাদিস, অর্থাৎ আমরা এটা চাই সেটা চাই ইত্যাদি ইত্যাদি, জি না, সাবধান। রকম এদানি সাইনবোর্ডে কেউ ঢুকে আহলে আন্দোলন বাংলাদেশকে নস্যাত করার জন্য রাজধানীতে শুধু নয় গ্রামাঞ্চল পর্যন্ত এই চক্রান্ত চলছে এখন। অতএব বিষয়টি আপনাদের সাবধান করে দিচ্ছি, প্রকৃত অর্থে আহলে হাদিস হওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা মুসলমানের জন্য আমরা দোয়া করি তারা যেন প্রকৃত অর্থে আহলে হাদিস হন, প্রকৃত অর্থে সালাফি হন, প্রকৃত অর্থে সাহাবায়ে কেরাম পথ অনুসরণ করা ব্যতীত করার জানার যখন সুযোগ নেয়। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো মূল্যে ওলা তামুদুন ইল্লা আনতুম মুসলিমুন ওয়া তাসবি হাবলিল্লাহ জামিয়ান ওয়া তাফারু হাবলিল্লাহ মানে কি কোরআন হাদিস না হাবলুল্লাহকে দোয়াল নাকি এখন হয়ে গেছে আমরা ওয়া তাসবি আব্দুল্লাহ হয়ে গেছে, তাহলে মানুষকে ধরো, জি না, আবদুল্লাহ না হাবলুল্লাহকে লাগবে, হাবলুল্লাহ হচ্ছে কোরআন এবং হাদিস, এটাকে যে কোনো একটা ধরার এই গুণ যদি আল্লাহ আমাদের মধ্যে দান করেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, হয়তো আমরা জানা পেতে পারি। আর এই দৃঢ় আশা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এই আশা এবং আকাঙ্ক্ষা ছাড়া শ্যামও কবুল হয় না, কারণ দুটি শর্ত হচ্ছে শ্যাম কবুল হওয়া। আর নাবি হয়ে গেলে তার যা জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাওয়ামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবি, ওয়ান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবি। মতলব করে যে ব্যক্তি শ্যাম রাখে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তার বিগত সকল গুনাহ মাফ করে দিবে। ঠিক যে ব্যক্তি রাত্রি জাগরণ করে নফল সালাত আদায় করে তারাবির তাহাজ্জুদ পড়ে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তার বিগত সকল গুনাহ ক্ষমা করে দিবে। যদি ঈমানদারি পরিপূর্ণ না থাকে, ঈমানে যদি কোনো খারাপ মলক থাকে, যোগ বিয়োগ থাকে, ভেজাল থাকে, ওই সিয়াম কবুল হবে না। ঠিক অমনি করে সওয়াবের আকাঙ্ক্ষা যদি না থাকে, যদি রিয়া থাকে, লোক দেখানোর উদ্দেশ্য থাকে, ওই শ্যামও কবুল হবে না। অতএব ভাইরা সাবধান, আমল কবুলের শর্ত তিনটা, ওই যে সহি আমল যেখানে কোনো শিরিক থাকবে না, বিশুদ্ধ আকিদা যেখানে কোনো শিরিক থাকবে না, বিশুদ্ধ তরিকা যেখানে কোনো বেদাত থাকবে না, বিশুদ্ধ ইখলাস যেখানে কোনো রিয়া থাকবে না, এই তিনটা শর্ত না থাকলে কোনো আমল আল্লাহ কবুল হয় না। আল্লাহ বাবা আমাদের সবাইকে যে কোনো মূল্যে শহীদ দিনের অনুসারী ভক্ত বিদান করুন।
আল্লাহ ব্যতীত আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ হাদিসে একড়ে ধরা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।